Assalamualaikum, আমি সম্পূর্ণ পূজা খাতুন, সহকারী শিক্ষক, বলা রামেশ্বর পাইলট মডেল ইনস্টিটিউশন, বলা চাপাইনবাবগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি করোনাকালীন এই সময়ে তোমরা স্বাস্থ্যবিধি মেনে সকলেই খুব ভালো আছো। তো আজকে তোমাদের সামনে আমি আবারও হাজির হয়েছি সপ্তম শ্রেণীর গণিত নিয়ে। গণিতের আজকের যে অধ্যায়টা আলোচনা করবো সেটা হচ্ছে প্রথম অধ্যায় পাটিগণিত। তো শিক্ষার্থীরা তোমরা সকলে তোমাদের পাঠ্যবইয়ের সত্র পৃষ্ঠা খোলো এবং অঙ্কটা একটু মনোযোগ সহকারে দেখো। তেইশ নম্বর যে সৃজনশীল অঙ্কটা দেওয়া আছে সেটা তোমরা একটু মনোযোগ সহকারে পড়ো, আর আমি অঙ্কটা একটু পড়ে উঠিয়ে দিই। ভোরের দিকে তোমরা খেয়াল করো, তেইশ নম্বর অঙ্কে দেওয়া আছে 384 এবং 2187 দুইটি সংখ্যা। যেটা দ্বারা গুণ করলে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে, আবার পূর্ণবর্গ সংখ্যাটি কত এখানে যেটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। এবার আসো, দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে? যদি এটা পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে এর সাথে কত যোগ করলে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা বের করতে হবে। তো শিক্ষার্থীরা তোরা সবাই তোমাদের খাতাটা বের করো এবং আমার সাথে অঙ্কটা উঠানোর চেষ্টা করো। তো প্রথমে আছি আমরা ক নম্বর সমস্যা নিয়ে। ক নম্বরে আছে কি যে প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা পদ্ধতির সাহায্যে যাচাই করো। তো আমরা প্রথমে নাম্বার দিই তেইশে ক, তেইশে ক প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা এটা উৎপাদকের সাহায্যে যাচাই করতে বলেছে। তো তোমরা উৎপাদকের সাহায্যে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় আমার কাছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় এইসব কিন্তু তোমরা অনুশীলনী এক পয়েন্ট দেখে এসেছো। তো এই আলোকে প্রথম সমস্যাটা সমাধান করার চেষ্টা করো। প্রথমে আমরা কী করবো, 384 সংখ্যাটা বোধ হয় প্রথম সংখ্যাটি তোমরা খাতায় উঠে নাও। প্রথম সংখ্যাটি 384 এটা তুমি নির্ণয় করতে বলেছে পদকের সাহায্যে। তো তোমরা যার আগে এভাবে করে দিচ্ছ তোমাদের তো জানাই আছে পদকের সাহায্যে যখন আমরা বর্গমূল নির্ণয় করেছি তখন এই পদ্ধতিতে। তো প্রথমে আমরা সংখ্যাটা উঠে দিয়েছি, এখন এমন একটা সংখ্যা এই জায়গায় নিব যে সংখ্যাটা এমন একটা মৌলিক সংখ্যা নির্ধারণ দিব যে সংখ্যাটাকে আর পরবর্তীতে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যাবে না। তো
মৌলিক সংখ্যা দিয়ে যাব আমরা তো দেখতে পাচ্ছি 192 দুগুণ 384 আবার দুই দিয়ে 96 দুগুণ 192 আবার যদি 96 কে দুই দ্বারা ভাঙি তাহলে হবে 48 দুগুণ 96 আবার যদি দুগুণ 48 বা দুগুণ 24 আর 4 দুগুণ 12 তিন দুগুণ 4 এখন দেখতে পাচ্ছি আমরা যে মৌলিক উৎপাদন কোদা পাইছি সেখানে কিন্তু কাউকে তখন সমস্যা তোমাকে বলেছিল যে প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা তাহলে তার ডেটা চাই করো
সংখ্যা দিয়ে গুণ করবে, এটি একটি পূর্ণবর্গ সংখ্যা।
সংখ্যাটির সাথে কথা যোগ করলে বা বিয়োগ করলে
দিও করলে বা দিও করলে তখন তো লাগছে ভাগে সাথে বলবা নির্ণয় করবা তো দ্বিতীয় সংখ্যার সাথে কত যোগ করবে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো আমি তোমাদের আগে বলেছি যে এরকম কথা থাকে তাহলে তোমরা ভাগের সাহায্যে লবণ নির্ণয় করবো তোমরা কিন্তু অংশগ্রহণকারী একবার আগে এই পদ্ধতিটাও শিখেছো তো প্রথমে আমরা দ্বিতীয় সংখ্যা লিখে নিই 2187 ভাগের সাহায্যে লবণ নির্ণয় পদ্ধতি তোমরা জানো তোমাদের আবারও আমি দেখে দিই 2187 এই সংখ্যাটি আগে উঠে নিই ভাগের সাহায্যে যখন আমরা কোনো কিছু লবণ নির্ণয় করবো তখন কী করবো প্রথমত আমরা আগে থেকে জোড়া বেঁধে নেব এই সংখ্যা প্রতিটা এই ক্ষেত্রে আমরা কী করবো যে ডান দিকে থেকে সংখ্যা জোড়া বাঁধা শুরু করবো তাহলে এই 2187 একটা জোড়া এবং 2187 একটা জোড়া জোড়া বাঁধা এবং জোড়া রূপে আমরা কী করবো এক করে বাড়িয়ে দেবো তারপরে এবারে এই সংখ্যাটির নাম আছে আমরা একটা দাগ দেবো দাগ দেওয়ার পরে এবারে খেয়াল করবো আমার এখানকার কাজ হয়ে গেছে আমার জোড়া বাঁধা হয়ে গেছে প্রথমত আমাদের ভাগের সাথে লবণ নির্ণয়ের সময় যে জিনিসটা খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে ডান দিক থেকে জোড়া বাঁধে নেবো সংখ্যাগুলোকে জোড়ায় জোড়ায় যদি থাকে তো জোড়া জোড়ায় থাকলো দেখো এটা তোমার জোড়া জোড়ায় পাই গেছে যদি কোনো সংখ্যা জোড়াবিহীন থাকে তাহলে তুমি সেক্ষেত্রে দাগ দেওয়া মানে জোড়াবিহীন অবস্থায় এক পাইলে করে দেবো তো এরপর দাগ দেওয়ার পরে আমরা কী করবো এই সংখ্যা ডান হাতে একটা ভাগের মতোই একটা দাগ দেবো এভাবে আমরা বাম হাতের এই সংখ্যাটার দিকে শুনতে যে সংখ্যাটা আছে সেটার দিকে আমরা খেয়াল করতে চেষ্টা করবো দেখো এখানে যে সংখ্যাটা আছে সেখানে আছে 21 তো এই ভাগফলের জায়গাতে আমরা এমন একটা সংখ্যা নির্ধারণ দেবো যেটা তোমরা আগে শিখেছ ভাগফলের সঙ্গে কোন জায়গায় এমন একটা সংখ্যা নির্ধারণ দেবো যেটা হয় বর্গমূল বর্গ সংখ্যা যেটা সেটা হয় এই জায়গাতে বর্গ সংখ্যাটা ই হয়ে যাবে মিলে যাবে না হয়তো পূর্ণবর্তী বর্গ সংখ্যা আসবে তাহলে এখানে এমন একটা বর্গমূল আমরা নির্ধারণ দেবো যেখানে এখানে এই সংখ্যাটার সাথে হয় মিলে যাবে বর্গ সংখ্যাটা আর না হয়তো কী হবে আর আগের ইয়ে আসবে সংখ্যা আসবে তো 21 আমরা জানি যে 21 কিন্তু কোনো বর্গ সংখ্যা নয় তো 21-এর আগের একটা পূর্ণ বর্গ সংখ্যা আছে সেটা হচ্ছে 16 তো 16 এর বর্গমূল আমরা জানি যার চারে 16 তাহলে 16 এর বর্গমূল হচ্ছে 4 আমরা এখন লিখতে পারি এই জায়গাতে যে যার চারে শুনলো তোমরা এখন মনোযোগ সহকারে দেখো এবং খাতায় উঠে নাও চলো এবার আমার কাজ হলো 21 থেকে 16 বিয়োগ করবো 21 থেকে 16 যদি বাদ দিই তাহলে দেখো 5 বিয়োগ করলে পাবো 5 আমার বিয়োগের কাজ শেষ এবারে আমি পাশে যে জোড় সংখ্যা আছে সেই জোড় সংখ্যাটা নামিয়ে দেবো নামিয়ে দেবো এবার নামিয়ে দেওয়ার পরে দেখো যে এর দ্বিগুণ এখানে নিব ভাগের ভাগফলের হিসেবে যে চার পেয়েছি তার দ্বিগুণ আমি এখানে নিব আর এখানে একটা ফাঁকা জায়গা রাখব এবার এমন একটা সংখ্যা ফাঁকা জায়গায় নির্ধারণ দেবো যে সংখ্যাটা দিয়ে ওই পুরো সংখ্যাটাকে যদি গুণ দিই তাহলে এখানে এই সংখ্যার সাথে মিলে যাবে না হয়তো কম হবে কিন্তু বেশি জায়গায় না হয় তাহলে আমরা যদি এখানে 6 ধরি একই রকম এই জায়গাটা 6 ধরতে হবে তাহলে 6 6 36 6 6 36 এখানে থাকে 3 আর 6 8 48 49 50 51 এবার শেষ করো 7 থেকে 6 বার দিলে 1 8 থেকে 1 বার দিলে হয় 7 এখানে দেখা যাচ্ছে যে এখান তোর অবশিষ্ট রয়েছে তো এটা হচ্ছে কোনো বর্গ সংখ্যা নয় যার কারণে এখানটা অবশিষ্ট থেকে গেছে তাহলে 21 87 সংখ্যাটি এখন আমরা আবার লিখতে পারি যে 21 87 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় এর সাথে সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা যোগ করি সাথে কোন একটি ক্ষুদ্রতম সংখ্যা
ভালো থাকো সুস্থ থাকো স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকো এই কামনায় আজকে শেষ করলাম।